শুরুতে এই সংবাদ শিরোনাম। ইউএনও ওয়াহিদার 8 টুকরা হাড় জোড়া দিয়েছেন চিকিৎসকরা। ইউএনও ওয়াহিদার উপর হামলাকারী গ্রেফতার। ইউএনও ওয়াহিদাকে প্রধানমন্ত্রীর ফোন। এবং সবশেষ থাকছে ইউএনওদের নিরাপত্তায় বাসভবনে আনসার নিয়োগ হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের মাথায় ভাঙা হাড়ের 7 টুকরা অস্ত্রোপচারে জোড়া দিয়েছেন চিকিৎসকরা। আঘাতের কারণে আরও ছোটা ছোটা যে কাটা ছিল সেগুলো ঠিক হয়ে গেছে। বৃহস্পতিবার 3 সেপ্টেম্বর রাত 12টার দিকে অস্ত্রোপচার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন এবং গঠিত মেডিকেল বোর্ডের প্রধান মোহাম্মদ জাহিদ হোসেন। তিনি জানান, 6 সদস্য বিশিষ্ট চিকিৎসক দলের প্রায় 2 ঘন্টার চেষ্টায় ইউএনও ওয়াহিদার মাথায় জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে ওয়াহিদার অস্ত্রোপচার শেষ হলেও 72 ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইউএনও ওয়াহিদা সেরে উঠবেন সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হলেও সংখ্যা মুক্ত নন বলে জানান তিনি। মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, আমরা আশাবাদী কিন্তু এটা হেড ইঞ্জুরির ব্যাপার। তার মাথার ভিতরে রক্তক্ষরণ হয়েছে এবং ব্রেনে আঘাত লেগেছে। ব্রেনের উপর একটি চাপ ছিল, সেটা আমরা রিলিফ করেছি। তবে এখনও ক্লিয়ার আমরা বলতে পারবো না যে রোগী ভালো হয়ে যাবেন। তিনি বলেন, ইট উইল টেক টাইম, অন্তত 72 ঘন্টা আমরা তা পরিস্থিতি ওভারজাফ করব। আমরা আশাবাদী রোগী ভালো হয়ে যাবে, বাকিটা আল্লাহ ভরসা। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, র্যাব পুলিশ, পিআইবি, সিআইডি এবং পুলিশের বেশ কিছু ইউনিট রাতভর অভিযান চালিয়ে শুক্রবার ভোরে জেলার হিলির কালীগঞ্জ এলাকা থেকে আসাদুল হক নামের এক যুবককে গ্রেফতার করে। তার বাড়ি ঘোড়াঘাট উপজেলার সাগরপুর এলাকায়। বাবার নাম আমজাদ হোসেন। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর, বিরামপুর এবং ঘোড়াঘাট থানা এবং র্যাব রংপুর 13 এর একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে শুক্রবার ভোর 4:50 দিকে হিলির কালীগঞ্জ এলাকা থেকে আসাদুলকে গ্রেফতার করে। তাকে রংপুর র্যাব 13 এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া জাহাঙ্গীর নামের আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি ঘোড়াঘাটের রানীগঞ্জ এলাকা বলেও জানান ওসি। এদিকে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিরুল ইসলাম জানান, ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে তাকে এবং তার বাবার উপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার 3 সেপ্টেম্বর রাত 11:30 দিকে ঘোড়াঘাট থানার এ সংক্রান্ত এজাহার দায়ের করেন ইউএনও মোহাম্মদ শেখ ফরিদউদ্দিন। এজাহারে অজ্ঞাত 4 থেকে 5 জনকে আসামি করেন তিনি। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল চিকিৎসাধীন ওয়াহিদা খানমকে দেখতে আসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ইউএনওদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে ডিসি সম্মেলনে একটি দাবি ছিল, সেটি প্রধানমন্ত্রীর অনুশাসনেও আছে। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব এবং জননিরাপত্তা সচিব এবং অর্থ সচিবের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ইউএনওদের বাড়িতে পাহারা দেওয়ার জন্য আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ করা বিষয়টি নিশ্চিত করা হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলাকারী 2 জন তরুণ, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে তাদের হালকা স্বাস্থ্য, তবে তাদের চেহারা পুরো বোঝা যাচ্ছে না। পুলিশ সুপারের বরাত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি আশাবাদী খুব দ্রুত তাদের গ্রেফতার করতে পারবেন। ইতিমধ্যে সিসি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করা হয়ে গেছে। হামলাকারীদের চিহ্নিত করা সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত কারণ জানা যায়নি, তদন্ত চলছে, কারণ বের করার চেষ্টা চলছে। প্রসঙ্গত, বুধবার রাত 2টার দিকে উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসভবনে ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা এবং তার বাবা ওমর আলীর উপর হামলা হয় বলে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানিয়েছেন। ঘোড়াঘাট থানার পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত 2টার পরে উপজেলা পরিষদ ক্যাম্পাসে অবস্থিত ইউএনওর বাসভবন টয়লেটের ভেন্টিলেটর ভেঙে দুর্বৃত্তরা প্রবেশ করে। ইউএনও টের পেয়ে দুর্বৃত্তদের তাকে সরাসরি ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তার বাবা এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও আঘাত করে পালিয়ে যায়।
রাতেই রক্তক্ষরণে ইউএনও উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় খবর পেয়ে সকালে দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম এবং পুলিশ সুপার আনোয়ার হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ওয়াহিদা খানমকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়, আর তার বাবা ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হচ্ছেন। উল্লেখ্য, ওয়াহিদা খানমের স্বামী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হিসেবে কর্মরত আছেন। তাদের 3 বছর বয়সী একটি ছেলেও রয়েছে। ওয়াহিদা খানমের সঙ্গে বাবা উমর আলী থাকতেন। তিনি নওগাঁ থেকে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তায় তাদের সরকারি বাসভবনে আনসার সদস্য নিয়োগ হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে দেখে এসে সাংবাদিকদের তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ইউএনওদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে ডিসি সম্মেলনে একটি দাবি ছিল, সেটি প্রধানমন্ত্রীর অনুশাসনেও আছে। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব এবং জননিরাপত্তা সচিব এবং অর্থ সচিবের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ইউএনওদের বাড়িতে পাহারা দেওয়ার জন্য আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ করার বিষয়টি নিশ্চিত করা হবে। ফরহাদ হোসেন বলেন, বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী এবং জননিরাপত্তা বিভাগের সচিবের সঙ্গে ইউএনওদের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। তাদের অনুরোধ করেছে দ্রুত যেন বিষয়টি নিশ্চিত করা হয়। প্রসঙ্গত, বুধবার রাত 3টার দিকে উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসভবনে ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা এবং তার বাবা উমর আলীর উপর হামলা করে বলে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানিয়েছেন। ঘোড়াঘাট থানার পুলিশ ওসি আমিরুল ইসলাম জানান, ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।